চলন্ত ট্রেনের মধ্যেই এক প্রসূতি সন্তান প্রসব করলেন। পরে রেল পুলিশের তৎপরতায় প্রসূতিকে হাসপাতালে ভর্তি করলেন তার স্বামী। জানা যায়, উত্তর চব্বিশ পরগনার হালি শহরের বাসিন্দা, পেশায় রেলের ঠিকা ঝাড়ুদার সমীরণ ভৌমিক বুধবার সন্ধ্যায় তার অন্তঃসত্ত্বা স্ত্রী পায়েল ভৌমিককে নিয়ে ট্রেনে নদিয়ার শান্তিপুরে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। হুলিয়া স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর পায়েল ভৌমিকের প্রসব বেদনা শুরু হয়। এইবার ঘটনা হয়েছে, বাচ্চার যে ফুলটা বুকে উঠে গেলে তখন কিন্তু একটা সমস্যা দেখা যায়, নিঃশ্বাস নিতে বন্ধ হয়ে যায় এবং পেশেন্ট মারা যায়। ওর জন্য তাড়াতাড়ি রুগীটাকে হসপিটালে নিয়ে যাওয়াই ভালো, কিন্তু বাচ্চা ভালো আছে। ট্রেনের কামরায় থাকা মহিলাদের সহযোগিতায় শান্তিপুর স্টেশনে আসার আগেই পায়েল ভৌমিক কন্যা সন্তানের জন্ম দেন। কি হয়েছে? আমার বউয়ের খুব যন্ত্রণা করছিল, বাচ্চা হবে বা বাচ্চা হবে করছিল। তারপর দিয়ে আমি যখন ট্রেনে তুলি তখন খুব যন্ত্রণা হচ্ছিল। কোথা থেকে? হালি শহর স্টেশন থেকে না, কাঁচাপাড়া যখন ঢুকেছি তখন থেকে যন্ত্রণা শুরু হয়েছিল। তারপরে দিয়ে ফুলিয়ায় এসে তার খুব ব্যথা উঠে যায়। আর শান্তিপুর স্টেশনে ট্রেন দাঁড়াতে দাঁড়াতে আমার বউয়ের বাচ্চা হয়। বাচ্চাটা মেয়ে। আচ্ছা, এমনি সুস্থ আছে? মা মেয়ে? মা মেয়ে দুজনেই সুস্থ আছে। প্যাসেঞ্জাররা কতটুকু সহযোগিতা করেছে? ভালোই সহযোগিতা করেছে আমার সাথে, সকলেই এগিয়ে এসেছে। হাসপাতাল পর্যন্ত এসেছিল তারা? হাসপাতাল পর্যন্ত এসেছে। আচ্ছা, আপনার সাথে আর কে ছিল? আমার সাথে আমার পিসি শাশুড়ি ছিলেন। আচ্ছা, উনি আমার বাড়িতে ডাকা হয়েছিল যে এরকম হাসপাতালে ভর্তি করব। উনি তারপরে আমার বাড়িতে যান, যাওয়ার পরে তারপরে ওনাকে সাথে করে আমার শ্বশুরবাড়ি নিয়ে আসছিলাম। নিয়ে আসার পথেই স্টেশনে, ট্রেনের মধ্যেই স্টেশনে শান্তিপুর। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হালিশহর রবীন্দ্রপুর। পেশায় শান্তিপুর স্মৃতিনগর? শান্তিপুর স্মৃতিনগর। এখানে আপনার কি শ্বশুর বাড়ি? হ্যাঁ, শ্বশুরবাড়ি। তো শ্বশুরবাড়ি থেকে বউকে রাখতে আসছিলেন? হ্যাঁ, রাখতে আসছিলেন। আচ্ছা, তো এই যে রাস্তায় কোনো অসুবিধা হয়নি? মানে এমনি ট্রেনের মধ্যে? ট্রেনের মধ্যে কোনো অসুবিধা নেই, সবাই সাহায্য করেছে। বাচ্চা আপনি সুস্থ আছে? বাচ্চা মা দুজনেই সুস্থ আছে। বাড়ি হালিশহর, শ্বশুরবাড়ি? শ্বশুরবাড়ি হালিশহর। আর এখানে বাপের বাড়ি? এখানে বাপের বাড়ি শান্তিপুর। আচ্ছা, তো কোথায় যাচ্ছিল নাকি আসছিল? আসছিল। আচ্ছা, কি কারণে? আজকে জানার কেউ নেই তো। আচ্ছা, ব্যথা উঠছে, বাড়িতে কেউ নেই, বুড়ো একটা শাশুড়ি আছে, তাই বাপের বাড়িতে দেওয়ার জন্য। হ্যাঁ, কে দেখবে তাই নিয়ে আসছিলাম। ওর এমনি মানে উনি যে মা হচ্ছিলেন তাহলে পূর্ণ হয়ে গেছে সময় সময়? হ্যাঁ। তো আজকে কি ট্রেনের মধ্যে প্রসব হয়েছে? ট্রেনের মধ্যে? হ্যাঁ, শান্তিপুর স্টেশনে। ট্রেনের মধ্যে? কটা ট্রেনে? এই তো। তখন আপনি কোথায় ছিলেন? সব এক জায়গায় ছিলাম। এমনি কোনো অসুবিধা হয়নি তো? বাচ্চা কি হয়েছে? মেয়ে। মেয়ে হয়েছে। আর এটা আপনার কি হয় বললেন? ভাইয়ের মেয়ে। আচ্ছা, আর ভাই কোথায় বাড়ি? ভাইয়ের বাড়ি ফুলিয়া। আচ্ছা, এটা ভাইয়ের মেয়ে। আর এদের বাড়ি কোথায়? ভাইয়ের মেয়ের বাড়ি? হ্যাঁ, হালিশহর। শ্বশুর বাড়ি? আর বাপের বাড়ি ছিল? আচ্ছা, তো এমনি কোথায় ডাক্তার? ডাক্তার দেখিয়েছে কোথায়? ডাক্তার কোথায় দেখাচ্ছে আমি তো বলতে পারি। আচ্ছা, তো আজকে কাকিনাড়া থেকে কি ফিরছিল বাপের বাড়িতে? আজকে কল্যাণী নিয়ে গেছি। আচ্ছা, কল্যাণী নিয়ে যাই, দেখিছে, দেখি টেকি একটা ইঞ্জেকশন দিয়েছে, দিয়ে বলেছে এখনো সময় হয়নি, বাড়ি নিয়ে যা। ও, তো ও সেই বাড়িতে, বাপের বাড়িতে ফিরছিল? হ্যাঁ। তো ট্রেনের মধ্যে এমনি অন্যান্য প্যাসেঞ্জার যারা ছিল তারা সহযোগিতা করেছে? সকলেই ধরে ধরে। ওর এমনি কোনো মেয়ে, মা কেমন আছে? আর বাচ্চাও ভালো আছে? পরে শান্তিপুর স্টেশনের রেল পুলিশের সহযোগিতায় মা ও সন্তানকে শান্তিপুর স্ট্রেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন বলে জানা যায়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।